জমি থেকে কবর তুলে নিতে। কি কও? ও যখন জানলেন যে বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, তখন তো সে রিয়্যাক্ট করতে পারতো, তাই না? করেছে, মা দরজা বন্ধ করে কেঁদেছে, আমি দেখেছি। দরজা বন্ধ করে কেঁদেছেন, বাড়ি ছেড়ে চলে তো যাননি, সেই সিচুয়েশনটা না তৈরি হয়নি। বাবা তুমি কবরটা দেওয়ার সময় একটু কনফার্ম হয়ে নেবে না, জমিটা কার? সবাই তো জানে এটা আমাদেরই জমি, একটু মেপে টেপে তো নিতে হয় নাকি? হ্যাঁ, আসলে আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমি মানুষটা কি খুব খারাপ? এসব কি কইতেছেন স্যার, আপনার মতো ভালো মানুষ আর আছে? না না, আমি তো মাঝে মাঝে ভাবি আমার জীবনে আমি কি করলাম, কি করেছি আমি, কিন্তু আবার ভাবি একজন মানুষের যা করা উচিত, একটা বাবা হয়ে সন্তানদের জন্য যা করা উচিত, একটা সংসার পাতার জন্য যা যা করা উচিত সবই তো করেছি, ছেলে মেয়েদের লেখাপড়া করিয়েছি, মানুষের মতো মানুষ করেছি, বড় করেছি, ওদের সুন্দর জীবন যাপনের জন্য গুলশানের মতো জায়গায় আলিশান বাড়ি করেছি, কিন্তু এখন এত বড় বাড়িতে আমি একা। স্যার এত চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবো দেখেন। কি ঠিক হবে বলো? একটা মানুষ মারা গেছে, ওর কবরটাকেও নাকি আমার সরিয়ে নিতে হবে, কি বলে স্যার? সব বাদ দেন, আমি কইতেছি তো একদিন সব ঠিক হয়ে যাবে, চলেন একটু খাওয়া নেন, চলেন। তুমি খেয়ে না, পরে খেয়ে। এখন সময় এসেছে সবাইকে একত্রিত হওয়া উচিত। সবাইকে দল বেঁধে যাব? আমি কি তাই বলেছি, দল বেঁধে যেতে হবে? ও মা, ভাইয়া ভাবি তুমি আমি সবাই একসাথে গেলে তো দল বেঁধেই যাওয়া হবে। ভাবিকে নেওয়া যাবে না। ভাবিকে নেওয়া যাবে না কেন? কারণ সে তৎক্ষণাৎ মাকে বলে দিবে, তার পেটে তো কিছুই থাকে না। তাহলে কি ভাবিকে বাদ দিয়ে আর সবাইকে ডাকবো? কিন্তু দেখি কি বলবো, সেটা আমি বলে দিব, আমি ঠিক করে রেখেছি। কি ঠিক করেছো আমাকে বলো, সেটা আমি ওখানেই বলে দিব। এত রহস্য করার কি আছে? শোনো তামান্না,
এটার একটা গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে হবে। তুমি কেন এটার পেছনে পড়ে আছো আমি বুঝতে পারছি না। দেখো, আমি আজকে সকালে বাবার সামনে গেলাম, আমি বাবার চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারছিলাম না। কিন্তু সবাই গেলে যদি মা জেনে যায়? কেন, তুমি কি মাকে বলবে? মাথা খারাপ। তাহলে ভাইয়া বলবে? না, ভাইয়াও বলবে না। তাহলে আর কি করে জানবে? জানবে না। তারপরও মার কাছে কিভাবে যেন সব কথা চলে যায়। আচ্ছা, আমরা কেউই যদি না বলি তাহলে মা কি করে জানবে? ওনার তো জানার কথা না। তারপর মা যদি জেনে যায় তাহলে কিন্তু আমি বলবো সব তোমার বুদ্ধি। ঠিক আছে, বলো, সব আমার বুদ্ধি। তবুও যেতেই হবে? হ্যাঁ, ঠিক আছে, যাবো। শোনো, তুমি এখন ভাইকে ফোন করে বলবে যে কালকে ওনাকে যেতে হবে। আমি ভাইকে ফোন দিব? হ্যাঁ, তুমি তো বলবা। ও, যত সব দোষ সব আমার ঘাড়ে এসে পড়বে না? ভালোই বুদ্ধি করেছ। দাও ভাইকে ফোন দাও। ভাইকে ফোন দিয়ে আমি কি বলবো? বলো আমরা যাচ্ছি, তুমিও আসো। সিম্পলি ফোন দাও। হ্যালো ভাইয়া। হ্যাঁ, যাবে। তুমি যে কি প্যাচ করতেছো আল্লাহই জানে। আমি যা করছি সবার ভালোর জন্য করছি। ভালো একটা খবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন? জি ভালো আছি। ঠিক আছে। আপনারা এতদিন পর। আচ্ছা, আপনার মেয়ে কেমন আছে? ভালো আছে। আমার মেয়ের কথা দেখি আপনার মনে আছে? জি চাচা, আপনি তো একবার এই বাড়িতে নিয়ে আসছিলেন। সে তো অনেকদিন আগে, তাও আপনার মনে রাখছেন। মাশাল্লাহ, মায়া আমার ভালো আছে। টিয়া দিছি, আমার একটা নাতনি আছে। খুব ভালো। আপনারা এতদিন পরে এই বাড়িতে আসলেন। স্যার, আপনাকে দেখলে কি যে খুশি হইব না। বাবা কোথায় আছে? আছেন উপরে শুয়ে আছেন। আশ্চর্য, আমি বুঝলাম না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি, ভেতরে যাবি না? ও, ঠিকই কইছেন, আমি কি বোকা না এখানে খাড়ায় খাড়ায় কথা কইছি? চলেন চলেন ভিতরে, চলেন চলেন। নিজের কাছে খুব অদ্ভুত লাগছে, কত বছর পর এই বাড়িতে আসছি। তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আর কখনোই আসোনি? ভাইয়া আসছে,
আমি আর আসি। তুমি তো আসতে পারতে, মায়ের বকাতে আসা যেত। কত বছর পর আসলে? হবে তো 7 বছর। লং টাইম। ভাইয়া দেখ, বাড়িটা একদম আগের মতোই আছে, কিছুই বদলায়নি। ওই শোপিসটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তুই আর মা গিয়ে কিনে এনেছিলি? হ্যাঁ, বাবাই বাড়িতে নতুন আর কিছুই আনে। ওনার কি আর সেই মানসিকতা ছিল বলো? পুরো বাড়িতে তো উনি একা, তাই না? এইসব তো মেয়েদের কাজ। এই বাড়িতে তো একজন মহিলা ছিলেন, উনি তো করতে পারতেন। পরে বলতা এ বাড়িটা কি করে ফেলেছে, ছি ছি বাড়িটা পুরো নষ্ট করে ফেলেছে, তাই না? এসব বলতা। রাখি, তুই খুব ভালো হয়েছে। ভাই একটা বিষয় লক্ষ্য করেছিস কি? নিজেদের বাড়ির ড্রয়িং রুমে নিজেরাই কেমন গেস্টের মতো বসে আছে। আরে বাবা, তোমাকে কেউ নিষেধ করেছে? যাও না, ভেতরে যাও। ভেতরে যেতে একটু হেজিটেশন আছে, নিজেদের বাড়িতে নিজেরাই গেস্ট। বাবা সাউথ, বাবা মা তোর মনে আছে ভাইয়া, ঠিক এইখানে তুই এইখানে চুরি করে সিগারেট খেতে গিয়ে বাবার কাছে ধরা পড়েছিলি? হ্যাঁ, মনে থাকবে না? আমি তো বাবার ভয়ে সিগারেট গিলে ফেলেছিলাম। তারপর তোর মুখ পুড়ে যা একটা অবস্থা বল। এই বাড়িতে আমাদের কত স্মৃতি, তাই না ভাইয়া? আমি পুরো নস্টালজিক হয়ে গেছি ভাইয়া। অনেকদিন পর এলি তো, সেজন্য এমন মনে হচ্ছে। এত বড় বাড়িতে বাবা একা থাকে কি করে? এখন এইসব কথা বলছিস? আজকে পুরো বাড়ি ঘুরে ঘুরে তাই মনে হচ্ছিল। এখন আর এইসব বলে কি লাভ? বাবাকে একেবারে বয়কট করে দেওয়াটা আমাদের উচিত হয়নি। আমি তো মাঝে মাঝে আসতাম, তুই তো সেটাও আসতি না। মারছিলানি কে সহ্য করবে বল? আচ্ছা ঠিক আছে, বাদ দে। এখন বল আমাকে, এ বাড়িতে কেন আসতে বলেছিস? আমি তো বলিনি। তুই তো বলিসনি মানে? তুই তো আমাকে ফোন করে বললি। আমি ফোন করেছি কিন্তু আমি বলিনি। মানে কি? আমি তোর কথা আগামাতা কিছুই তো বুঝতে পারছি না। তাহলে সব প্ল্যান রাখি বের ভাইয়া। রাকিবের প্ল্যান? হ্যাঁ। কি কেন? আমি জানি না, আমি বলতে পারবো না, ওই বলতে পারবে সব। রাকিব কোথায়? নিচে ড্রয়িং রুমে আছে। আচ্ছা ড্রয়িং রুমে, আমি তাহলে দেখি। ঠিক আছে যা। বাবাজি
আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ। কেন বাবা? কেন মানে এই যে সবাইকে তুমি সাথে করে নিয়ে আসতে পেরেছো। না বাবা, আমি যদি মাকে আনতে পারতাম সবচেয়ে ভালো হতো। তা ঠিক, তাহলে তো সবচাইতে বেশি খুশি হতাম আমি। বাবা দেখবেন একদিন মাও এই বাড়িতে চলে এসেছে। আচ্ছা বাবাজি, তুমি কি কিছু ভেবেছো যে আমার এই সমস্যার সমাধানটা কি করে হবে? সবাই তো আসছে বাবা, আমি দেখি সবার সাথে কথা বলে। হ্যাঁ বাবা, একটু ভালোভাবে কথা বলো, দেখো সমস্যা সমাধান করে কি। জি বাবা, তুমি বসো, আমরা যাই, আমরা লনে গিয়ে কথা বলি, তুমি বসো। চল। জি বাবা। বস, আমি তো একটু বাজারে যাবো, তোরা এসছিস, আমি নিজে আজকে বাজারে যাবো। না বাবা, কি বলো তুমি, বাজার বাজার লাগবে না। আরে না না, বাজারে আমি যাব, আমি অনেকদিন ধরে বাজারে যাই না। বাবা তুমি শুধু শুধু কষ্ট করছো। কি বলিস বাবা, এই কষ্টটা পাওয়ার জন্যই তো আমার বসে আছি আর সেটা রিভার্স আনন্দ নেওয়ার জন্য। হ্যাঁ আলে আলে বাজারে যান না, অথচ আপনার একসময় বাজারে যাওয়ার কত শখ আছে। কি তোমরা বাজার করো? আজকে আমি বাজারে যাব, আজকে পোলাও রান্না হবে। তোমরা কি সব মুরগি আনো, দেশি মুরগি তো চেনোই না। ভাইয়া, এই কবর নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে এটার একটা সমাধান দরকার, এই জন্যই আপনাকে ডাকা। রাকিব তুমি বুঝতে পারছো না, এই সমস্যার সমাধান সম্ভব না। চেষ্টা তো করতে পারি ভাই, চেষ্টা করতে দোষ কোথায়? কি চেষ্টা করব সেটাই তো বুঝতে পারছি না। ভাইয়া আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? লাঞ্চের পরে বলবো। কেন, তোমার কি খিদে লেগেছে? ঠিকই ধরেছেন ভাইয়া, সত্যি তাই। আচ্ছা ওকে, আমরা তাহলে লাঞ্চের পরে বসবো। কি বেডরুম নাকি তোমার? আচ্ছা ঠিক আছে, মানুষ দেখে ফেলবে তো। এখানে বসো 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 বসো, এখানে বসো বসো। এই যে তুমি আর আমি একা একা থাকি, কেউ দেখলেও কেউ দেখার নেই, ধরলেও কেউ বলার নেই। বাবা এক কাজ করলে কেমন হয়, বাড়ির সব বাউরচিকে ছাটাই করে দাও, ওখানে এত আইটেম রান্না করতেই পারে। আরে আমি তো এখন ওর হাতে রান্নাই খাই, আর অলরেডি সব বাউরচিকে বিদায় করে দিয়েছি। দলিল মানে? মানে বাবাকে জায়গাটা লিখে দিতাম।